বেথপেজ এস্টেট পার্কে দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহমান এমপি। আসলে এটা তো বনভোজনের অনুষ্ঠান, রিউনিয়ন, তাদের কোনো প্রত্যাশা যদি ব্যক্ত করে তখন আমি চিন্তা করবো এই প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য। আর এছাড়া দিনাজপুরের উন্নয়ন কর্মকাণ্ডে তো আমরা সম্পৃক্ত হচ্ছি, তারাও বিভিন্নভাবে উপকৃত হচ্ছে, কারণ তারা আমেরিকায় থাকলেও দিনাজপুরকে তো ঘুরতে যায়নি, অনেকেই প্রতি বছর বা বছরে দুইবার তিনবার দিনাজপুরে যান এবং দিনাজপুরের যে উন্নয়ন, যে অগ্রগতি, এটার সুফল তারাও ভোগ করে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে আনোয়ার সুবহানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক জাহেরি, জাবেদ চৌধুরী, বিপুল সরকার, তোজাম্মেল হক সহ আরও অনেকে। বনভোজনে ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রাইফেল ড্র। আমি দিনাজপুর জেলা সমিতির সভাপতি। আমরা সবসময়, যদিও আমরা প্রবাসী আছি, সবসময় আমরা দেশের দিনাজপুরবাসীর সাথে আছি। দিনাজপুরে আমাদের আত্মা ওখানে সবসময় আছে। দিনাজপুরবাসীরা ইকবালুর রহিমকে নিয়ে আমরা গর্ববোধ করি, কেন বাংলাদেশে আগে শুনতাম কিশোরগঞ্জে সবচেয়ে বড় নামাজ হতো ঈদের, আজকে ইকবালুর রহিম এত কষ্ট করে দিনাজপুরে বড় মাঠটা ঈদের জামাত করেছে, এটা একটা ইতিহাস করে ফেলেছে। এই বাংলাদেশের মতন জায়গায় এটা সর্ববৃহৎ এখন নামাজের জায়গা। এই যে ইতিহাস সৃষ্টির পিছনে ইকবালের অবদানকে উই স্যালুট। We'll be right back.